প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 14তম সপ্তাহের কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেখছি। আমরা এটা এখন সলভ করব। তো এটা কৃষি শিক্ষা বিষয়ের। তো এখানে আমরা কোয়েশ্চনটা একটু পেজটা বড় করে নিই। এখানে যে কাজ দেওয়া ছিল, গ্রামের শিক্ষিত যুবক জহির ভালো বীজ উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি মানসম্মত বীজ উৎপাদনের কৌশল অবলম্বন করলেন। উপরোক্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে বেশ কটা কোয়েশ্চেন করা হয়েছে, পাঁচটা প্রশ্ন ছিল। তো এক নম্বরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে, মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে সকল শর্ত পালন করতে হবে সেগুলোর নাম উল্লেখ করো। তো এটা বেশ সুন্দর রয়েছে শর্তগুলো, আমরা একটু পরে উত্তরমালায় দেখব। দুই নম্বরে বলা আছে, জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কি। তিন নম্বরে আছে, তিনি কি কারণে রগিং করেছিলেন। রগিং একটা শর্ত মানসম্মত বীজ পেতে গেলে, যেখানে আসলে সেই জমিতে আগাছা অন্যান্য যে উদ্ভিদের উদ্ভিদগুলো থাকে সেগুলো তুলে ফেলতে হয়। চার নম্বর হলো, ভালো ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন। আর পাঁচ নম্বর যে কোশ্চেনটা ছিল, মৌল বীজ আর ভিত্তি বীজের মধ্যে পার্থক্য লিখো। তো সেক্ষেত্রে আমরা এবার উত্তরমালায় চলে আসছি। আমরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আসলে উত্তরগুলো তৈরি করেছি। তো এক নম্বরে যে আমাদের প্রশ্নটা ছিল, আমরা সেটা আবার দেখে আসি। মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে সকল শর্ত পালন করতে হবে সেগুলোর ডিটেলস বর্ণনা চাইনি, শুধু নামগুলো লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা যেটা দেব যে, ভালো ফসল পেতে হলে অবশ্যই মানসম্মত বীজ ব্যবহার করতে হবে। মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে নিচের শর্তগুলো পালন করতে হবে। তো মানসম্মত বীজের শর্ত হলো এগুলো। এক নম্বর, বীজের বিশুদ্ধতা সংরক্ষণ। শুধু নামগুলো লিখলে হবে, এখানে তোমাদের বইয়ে বর্ণনাও দেওয়া আছে কিন্তু এখানে বর্ণনা চাওয়া হয়নি। দুই নম্বর হলো, বীজ ফসলের পৃথকীকরণ। তিন নম্বর হলো, বীজ শোধন। আটটা মনে হয় আছে পয়েন্ট। চার নম্বরে ছিল বীজ বপন পদ্ধতি। এই যে পাঁচ নম্বরে যেটা আছে এটা হলো রগিং, এগুলো মানসম্মত বীজ পাওয়ার শর্ত। ছয় নম্বরে ছিল আন্তঃপরিচর্যা। সাত নম্বর, বীজ ফসল কর্তন, মানে কাটার বিষয়টা। আর আট নম্বরে ছিল বীজ শুকানো ও সংরক্ষণ। এই আটটা ছিল মানসম্মত বীজ পাওয়ার হলো শর্ত। নেক্সট আমরা দুই নম্বর প্রশ্নটা যাই, জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কি, মানে যে জমিতে বীজ করেছে সেটা অন্য ফসল থেকে আলাদা রাখার কারণটা চাওয়া হয়েছে। তো আমরা দুই নম্বর প্রশ্নে আসলাম, জহিরকে মানসম্মত বীজ পেতে হলে বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে, মানে যে জমিটাতে থেকে সে বীজ করছে না এটাকে বলা হচ্ছে অবীজ, অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। নিরাপদ দূরত্ব রাখতে হলে বীজ ফসলের চারদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের অতিরিক্ত চাষ করতে হয়। এতে পরপরাগায়নের সম্ভাবনা থাকে না, এর ফলে মানসম্মত বীজ পাওয়া নিশ্চিত হয়। তো বিষয়টার মতো অনেক কিছু জড়িয়ে আছে, এখানে আমরা বিস্তারিত আলোচনা আসলে করতে পারছি না। এটা হচ্ছে যে, মৌমাছি বা অন্যান্য প্রাণীদের মাধ্যমে যে পরাগায়নগুলো হয়, তো সেক্ষেত্রে আমি যে জমিতে আসলে বীজের জন্য করেছি সেখানে যদি অন্যান্য হচ্ছে যে জাতের কোনো পরাগায়ন হয়ে যায় তাহলে বীজের কিন্তু মানটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এটাকে এইভাবে রাখতে হয়, এই পদ্ধতিটা আসলে এটা একটা প্রযুক্তি। তো জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কি, আমরা এই প্রশ্নের উত্তর দেখলাম। তিন নম্বর, তিনি কী কারণে রগিং করেছিলেন, যেটা আগাছা জাতীয় গাছগুলোকে তুলে ফেলা, এই এই বিষয়টা এখানে জানতে চাওয়া হয়েছে। তিন নম্বর যে প্রশ্নটা ছিল, তো মানসম্মত বীজ পাওয়ার অন্যতম শর্ত হলো রগিং। এর অর্থ হলো আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া, যেমন আমি হয়তো পাটের বীজ করছি, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কিন্তু আকাঙ্ক্ষিত বীজ কী হবে, পাট। সেখানে যদি অন্য কোনো গাছ অর্থাৎ ধান গাছেরও যদি একটা গাছ ওঠে তাহলে সেটা কিন্তু আমার সেই ক্ষেত্রে আগাছা। আবার যদি আমি ধানের বীজ করি তাহলে সেক্ষেত্রে পাটের যদি কোনো গাছ সেখানে আসে তাহলে সেটা সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত হবে, অর্থাৎ আগাছা। সেই ব্যাপারটাই বলা হয়েছে যে, মানসম্মত বীজ পাওয়ার অন্যতম শর্ত হলো রগিং। এর অর্থ হলো আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা। তিনি মানসম্মত বীজ পেতে ওখানে জানতে চাওয়া হয়েছিল যে কেন তিনি রগিং করেছিলেন। তাহলে উত্তরটা এটাই যে, মানসম্মত বীজ পাওয়ার জন্যই এই রগিং করেছিলেন, আর এই রগিংটা গাছের ফুল আসার আগেই করতে হয়। নেক্সট আমরা চার নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নে চলে যাচ্ছি, ভালো ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন। তো আমরা এইটার উত্তর এখন দেখি। চার নম্বর যে কোয়েশ্চেনটা ছিল
সেটাই আমরা আসছি। ভালো ফসল উৎপাদনের জন্য জহির কৃষকের প্রত্যয়িত বীজ ব্যবহার করবে, কারণ যদি কেউ ফসল উৎপাদনে এই প্রত্যয়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করেন তবে ফসল ভালো না হওয়ার সম্ভাবনা বেশি। কৃষকরা যেটা সরাসরি উৎপাদন করে থাকে তাদের দ্বারা প্রত্যয়িত স্বীকৃত সেই ধরনের বীজগুলো ব্যবহার করতে হবে, কারণ এটা আমরা সবাই জানি যে কৃষির ক্ষেত্রে বীজটা যদি ভালো না হয় তাহলে সেখান থেকে লাভবান হওয়া বা ফসল উৎপাদন করা, ভালো ফসল উৎপাদন করাটা কিন্তু সম্ভব না, সেক্ষেত্রে কৃষকরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো নেক্সট আমরা লাস্ট যে কোয়েশ্চেনটা 5 নম্বর সেটা দেখব, কোনো মৌল বীজ এবং ভিত্তি বীজের মধ্যে পার্থক্য কী। তো দুই প্রকার বীজের এখানে কোয়ালিটি আছে বীজ উৎপাদনের ক্ষেত্রে, একটা মৌল বীজ আর একটাকে বলে ভিত্তি বীজ। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা চাওয়া হয়েছে, আমরা এখন সেই পার্থক্যের বিষয়টা দেখি যে মৌল বীজ বিষয়টা কী। মৌল বীজ ও ভিত্তি বীজের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো, তারপরে এইভাবে তোমরা একটু কালার করে দিতে পারো, হয়তো একটু বোল্ড করে আন্ডারলাইন করে, এইভাবে অ্যাসাইনমেন্ট যত সুন্দর হবে তত ভালো। আসলে লাল কালিটা ইউজ করা যাবে না। তো মৌল বীজের ক্ষেত্রে আমরা যেটা বলছি এখানে সেটা হলো যে উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের, মানে উদ্ভিদ বিজ্ঞানী যে রয়েছে তাদের মধ্যেও কিছু সেকশন রয়েছে উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানী, এটা তো উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে, মানে তারা নিবিড়ভাবে এই জিনিসটা উৎপাদন করে নিবিড় তত্ত্বাবধানে, সেটা আবার গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ বংশগত গুণাগুণ সম্পন্ন যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে। আমরা এই লাইনটা আবারও বলছি যে উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ বংশগত গুণাগুণ সম্পন্ন যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে। তো এই বীজের যে বৈশিষ্ট্য যে এই বীজ কম পরিমাণে উৎপাদন করা হয়, অর্থাৎ এটা যে এক ব্যাপকভাবে উৎপাদন করে বাজারে বিক্রি করা হবে সেটা না, অল্প পরিসরে করা হয়। তো এই বীজ কম পরিমাণে উৎপাদন করা হয় আর এই বীজ বিক্রয়যোগ্য নয়, এটা গবেষণামূলকভাবেই কিছু জমিতে চাষাবাদ করা হয়, ব্যাপকভাবে আসলে এটা বাজারে পাওয়া যাবে না। আর ভিত্তি বীজ যেটা আমরা এর সাথে কম্পেয়ার করব এখন, যে ভিত্তি বীজ এটাও তোমরা এইভাবে বোল্ড অক্ষরে এটা আন্ডারলাইন করে নিতে পারো, এগুলো দেখতে সুন্দর লাগবে। ভিত্তি বীজ, তো ভিত্তি বীজের যে বিষয়টা এটা হলো বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা একদম ব্যবসায়িক উদ্দেশ্যে করে খামারে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে মৌল বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয় তাকে ভিত্তি বীজ বলে। অর্থাৎ সরকারি কিন্তু একটা অনুমোদন লাগবে, যে কেউ আসলে বীজ উৎপাদন করতে পারবে না, তারা গুণাগুণ দেখেই সার্টিফাই করবে তারপরে উৎপাদন করতে পারবে। সেই বিষয়টাই যে বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে মৌল বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয় তাকে ভিত্তি বীজ বলে। এই প্রকার বীজ বাণিজ্যিক প্রয়োজনে উৎপাদন করা হয় যা বিক্রয় করা হয়, এটা পুরোপুরি একদম ব্যবসায়িকভাবে করা হয়। তো এটি ছিল আমাদের আজকের এই 5টা সম্পূর্ণ কোয়েশ্চেনের উত্তর, যেখানে 5টা মোট প্রশ্ন ছিল। আজকে পর্যন্তই ধন্যবাদ।